প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজন রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায়। সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটা কাটবে চমৎকার ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য। আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন, আজ আমরা শিখব কীভাবে খুব সহজে চিকেন চাউমিন বানাতে হয়। দর্শক, আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি চিকেন চাউমিন বানাতে কী কী উপকরণ লাগবে। নুডলস 1 চা চামচ, তেল, টমেটো সস 1 চা চামচ, চিলি সস 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, ভিনেগার 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ, টেস্টিং সল্ট 1/2 চামচ, স্লাইস করে কাটা 200 গ্রাম মুরগির মাংস, আদা বাটা 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ 2 চা চামচ, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, ক্যাপসিকাম ইত্যাদি। দর্শক, এবার আমরা চলুন দেখে আসি চিকেন চাউমিন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।